আমন্ত্রণ এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি রূপানুর। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 92.89 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 14.9 পয়েন্ট কমে 6,180 পয়েন্ট, ডিএস30 সূচক 2.2 পয়েন্ট কমে 2,191 পয়েন্ট এবং ডিএসইএস বা সরিয়া সূচক 4.3 পয়েন্ট কমে 1,351 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 312টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 7টির, কমেছে 155টির এবং অপরিবর্তিত রয়েছে 150টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ওরিয়ন ফার্মা, আনোয়ার গালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 34.4 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18,259 পয়েন্টে। সিএসসিতে আজ 107টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 5টির দর বেড়েছে, কমেছে 47টির আর 55টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 4,22,00,000 টাকা শেয়ারে লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি নতুন বছরের শুরুতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর দাম ঘোষণা করেছে। 65 টাকা কমিয়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1,232 টাকা নির্ধারণ করা হয়েছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য নির্ধারণ করার কথা জানান তিনি। এর আগে ডিসেম্বরে বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য 1,251 টাকা থেকে বাড়িয়ে 1,297 টাকা নির্ধারণ করা হয়। তার আগে আগস্টের শুরুতে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 1,219 টাকা নির্ধারণ করে বিইআরসি। ও মাসেই 12 কেজি সিলিন্ডারের দাম কমেছিল 35 টাকা। বিইআরসি বা কমিশন এটা নির্ধারণ করে 1,232 টাকা। আগের প্রাইস ছিল 1,297 মূল্য ডলারে, মার্কিন ডলারে কমেছে। বাংলাদেশ গত ডিসেম্বরে 1.7 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় 4.29% বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানা যায়, 2021 সালের ডিসেম্বরে দেশে 163 কোটি ডলার পাঠান প্রবাসীরা। সে হিসাবে সদ্য বিদায়ী বছরের একই সময় এসেছে প্রায় 7 কোটি ডলার বেশি। 2022-23 অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে মোট প্রবাসী আয় এসেছে 1,049 কোটি 32 লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা 25 কোটি 37 লাখ মার্কিন ডলার বেশি। 2021-22 অর্থবছরের রেমিটেন্স এসেছিল 1,023 কোটি 95 লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 24 কোটি 65 লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 3 কোটি 87 লাখ 20 হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 140 কোটি 76 লাখ 20 হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে 67 লাখ 80 হাজার ডলার রেমিটান্স এসেছে। বছর শেষে ব্যালেন্স মেলাতে বাংলাদেশ ব্যাংক থেকে আবারও ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক। গেল 28 ডিসেম্বর 5,101 কোটি টাকা নগদ ঘাটতি পড়ায় 29 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরল এ সুবিধার আওতায় 8.75% সুদে জরুরি ভিত্তিতে 8,000 কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক। নগদ সংকটে পড়ায় তারল্য সহায়তার অংশ হিসেবে গত 6 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে পাঁচ ইসলামী ব্যাংক। এইসব ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই 5 ব্যাংকের পরিচালনা বোর্ডই চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন। করোনা যুদ্ধসহ নানা কারণে অন্তত 1 বছর পিছিয়ে যাচ্ছে রূপপুরের বাস্তবায়ন। অবরোধের কারণে জার্মান কোম্পানি সিমেন্স থেকে আসছে না প্রকল্পের সাবস্টেশন। অন্যদিকে মালামাল নিয়ে জাহাজ ভিড়তে না পারায় জটিলতা বাড়ছে বাস্তবায়নের ক্ষেত্রে। সব মিলিয়ে প্রথম ইউনিটের কাজ শেষ 85%, কিন্তু পরিকল্পনা অনুযায়ী 2023-এর ডিসেম্বরে এই প্রকল্প থেকে বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে অন্তত বছরখানেক। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, কোভিড সহ নানা কারণে কাজ এগোয়নি প্রত্যাশা অনুযায়ী। 1,13,000 কোটি টাকার এই প্রকল্পের 85% আসছে রাশিয়া থেকে ঋণ হিসেবে। এরই মধ্যে 2 ইউনিটেই বসে গেছে পরমাণু চুল্লিপাত্র। শেষের পথে প্রথম ইউনিটের টারবাইন ভবন নির্মাণ।
আন্তর্জাতিক বাজারে আকরিক লোহা সরবরাহ মূল্য বেড়েছে। দালিয়ান বেঞ্চমার্কে শক্ত ধাতুটির দাম 6 মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রয়েছে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন সম্প্রতি করোনা বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। 2023 সালে সম্পত্তি খাতে আকরিক লোহার চাহিদা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। চলতি সপ্তাহে ইস্পাত তৈরির উপকরণটির স্পষ্ট মূল্যও বৃদ্ধি পেয়েছে, গত 5 মাসের মধ্যে যা সর্বোচ্চ। ইতিমধ্যে চীন জুড়ে কোভিড-19 সংক্রমণ বাড়ার বিষয়ে উদ্বেগ দূরে সরিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর ঊর্ধ্বমুখী হয়েছে 2.2%। সিটি বিশ্লেষকরা বলছেন, আসন্ন মেয়াদে আকরিক লোহার দাম চড়া থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রতি টনের মূল্য উঠতে পারে $120। এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।